আসসালামু আলাইকুম, সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা সোজার ট্রেনিং একাডেমির ফিজিক্যাল ফিটনেস সপ্তাহ শুরু করেছি। তো আমাদের এখানে সাত দিন ব্যাপী যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সোজার ট্রেনিং একাডেমিতে প্রস্তুতি নিতে আসেন, তো এদেরকে দেখা যাচ্ছে এরা সবে মাত্র সোজার একাডেমিতে এসেছে। আর তোমরা যারা বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীর পরীক্ষা দিতে যাও, তো ফিজিক্যাল ফিটনেসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই গুরুত্বপূর্ণ বিষয়টা মাথায় রেখে আমি চিন্তা করেছি সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে, এবং এটা অনেক শিক্ষার্থীদের অনুরোধও ছিল, সবাই ফেসবুক ইউটিউব বা অন্যান্য যোগাযোগের মাধ্যমে একটা রিকোয়েস্ট করেছে যে ফিজিক্যাল ফিটনেসের যে বিষয়গুলো আছে, অর্থাৎ মেডিকেলে ফিট হতে গেলে ফার্স্ট অফ অল একটা শিক্ষার্থীকে ফিজিক্যাল ফিটনেসে ফিট হতে হবে। এই ফিজিক্যাল ফিটনেসটার কথা মাথায় রেখে আমি তোমাদের জন্য কিছু টিউটোরিয়াল নিয়ে আসবো, যে টিউটোরিয়ালগুলো আগামীতে তোমরা যখন সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাবা, এই পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার যদি এই ধরনের সমস্যা থেকে থাকে তাহলে তুমি অবশ্যই এই টিউটোরিয়ালগুলো দেখে একটু হলেও উপকৃত হবা। আর তোমরা উপকৃত হয়ে তোমরা যদি দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারো, তোমাদের এই উপকারের পিছনে আমাদের সামান্যতম অবদানটাও যদি আমি রাখতে পারি সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে, তাহলে আমি মনে করবো যে না, আমিও দেশ সেবায় কোনো অংশে একটু হলেও অবদান রাখতে পেরেছি। তো যাই হোক, আজকের বিষয়টা হবে, সবার আগে বলে নিই, সবাই কেমন আছো? ভালো আছো? তো আজকে আসলে এই যে তোমাদেরকে অর্থরঙ্গ করে যে আমরা ক্যামেরার সামনে নিয়ে আসছে, এটা কি কারো কোনো প্রবলেম আছে? কারণ তোমাদেরকে দেখি, তোমাদেরকে শুনি, তোমাদের মতোই তোমাদের আরেক ভাই বা আরেক বোন এই সমস্যা থেকে পরিত্রাণ পাবে কিভাবে, সেটাই হচ্ছিল আজকে আমাদের এখানকার মেইন কি উদ্দেশ্য বা বিষয়। যাই হোক, আজকে ভিউয়ার্স, তোমাদের জন্য দেখানো হবে যাদের দুই হাঁটু জোড়া লেগে যায়, এই দুই হাঁটু জোড়া লেগে যাওয়ার যে বিষয়টা থাকে, অর্থাৎ বিষয়টার ফলাফল অত্যন্ত দুঃখজনক। কারণ দুই হাঁটু জোড়া লেগে যাওয়ার কারণে অনেকে সামরিক বাহিনীতে অর্থাৎ সেনা ও বিমান বাহিনীতে কিন্তু আবেদন করতে পারো না, তোমরা মেডিকেল পরীক্ষায় গিয়েই হচ্ছিল বাদ পড়ে যাচ্ছ। তো যাই হোক, আজকে আমরা কিছু কৌশল দেখাবো এবং আমরা কিছু এক্সারসাইজ দেখাবো, যে এক্সারসাইজ এবং কৌশলগুলো যদি তোমরা এইরকম সমস্যায় কেউ ফেস করে থাকো, বা তোমার যদি এই ধরনের দুই হাঁটু জোড়া লেগে যাওয়ার সমস্যা থাকে, তাহলে তুমি এটা যদি প্র্যাকটিস করতে পারো, আমি আশাবাদী তুমি অবশ্যই একটু হলেও তোমার দুই হাঁটু জোড়া লাগা থেকে তুমি নিজেকে সেভ করতে পারবা। তো যাই হোক, এখানে তারা নতুন স্টুডেন্ট আসছে, এখানে তোমাদের মতো অনেকে আনফিট অবস্থায় কিন্তু আসে, তা আমরা সবসময় চেষ্টা করি বা আমাদের প্রয়াস থাকে এটাই যে আমরা এই সোজা ট্রেনিং একাডেমিতে স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে একটা ছেলেকে মেডিকেলে ফিট কিভাবে করে দেওয়া উচিত বা করার পিছনে তার যে ব্যবস্থাগুলো করা সেগুলো কিন্তু আমরা এখান থেকে করে দিই। তো আমরা সর্বপ্রথমে চলে যাব এখানে, প্রথম হাঁটু জোড়া লেগে যায় কার, একটু আমি হাত তুলতে বলবো। তোমার জোড়া লেগে যায়, তার মানে এরা কিন্তু হাঁটু জোড়া লাগার একটা মেডিকেল সমস্যায় কিন্তু তারা ভুগছে। এই মেডিকেল সমস্যাটা থেকে তাদেরকে রক্ষা করার জন্য আমাদের কিছু কলা কৌশল আছে এবং কিছু এক্সারসাইজ আছে, বা তোমরা যখন আর্মিতে যাবা বা নেভিতে বা এয়ারফোর্সে যাবা, যদি তোমার হাঁটু জোড়া লাগার কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমাকে এই কৌশলগুলো যদি তুমি অবলম্বন করতে পারো, অবশ্যই আমি আত্মবিশ্বাসী যে তুমি একটু হলেও তোমার দুই হাঁটু জোড়া লাগা ঠিক করে ফেলবা। যাই হোক, আমি আমার সামনে বা তোমাদেরকে তোমাদের সামনে একজনকে নিয়ে যাব, তার দুই হাঁটু কিন্তু জোড়া লেগে যায়, একটু সবাইকে আমি দেখাতে চাই। একটু জুম করতে বলবো ক্যামেরাকে, যিনি ক্যামেরাম্যানে আছেন একটু জুম করেন। এই অবস্থায় দেখা যাচ্ছে তো, তাই না? ক্লিয়ার? এই অবস্থায় যদি আমরা বিভিন্ন বাহিনীতে যাই, অর্থাৎ হাঁটু কিন্তু জোড়া লেগে যাচ্ছে, আমার সামান দিক থেকেও জোড়া লেগে যাচ্ছে, পেছন দিক থেকেও জোড়া লেগে যাচ্ছে, তা কিন্তু আমরা কি করে আছে তারপরে কিন্তু হাঁটু জোড়া লেগে যাচ্ছে। আবার পা যদি আমরা সমান্তরাল অবস্থা করি, একটু সমান্তরাল করো, সমান্তরাল অবস্থায় কিন্তু হাঁটু জোড়া লেগে যাচ্ছে। এই হাঁটু জোড়া লেগে যাওয়ার এরকম যদি কারো সমস্যা থেকে থাকে, অবশ্যই কিন্তু তোমরা যে কোনো বাইরেতে পরীক্ষা দিতে গেলে মেডিকেলে
আনফিট হয়ে যাবা, বুঝা গেছে? এই ছেলেটা যদি আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে না আসতো, তাহলে তুমি কি তোমার এই সমস্যাটা থেকে পরিত্রাণের যে উপায়গুলো সেটাকে খুঁজে পেতা? বা তোমরা কি পেতা কখনো এই সমস্যার থেকে সমাধানের কিভাবে উপায় বের করতে হয় বা কি করে গেলে পরে হাঁটু জোড়া লাগাটা ঠিক হয়ে যেতে পারে? যারা স্বপ্ন দেখো এবং যারা স্বপ্ন দেখবা আগামীতে, দেখেছো গর্বিত সৈনিক হওয়ার যে চিন্তা ভাবনা করেছো, এই চিন্তা ভাবনার জন্য তোমাকে এখন থেকে এই হাঁটু জোড়া লাগার বিষয়টার উপরে নজরদারি করতে হবে। মেডিকেলে আরো অনেক ধরনের সমস্যা আছে, সবগুলো আমি পর্যায়ক্রমে এই ফিজিক্যাল ফিটনেসের আওতায় আমি নিয়ে আসবো তোমাদের সামনে, যাতে করে তোমরা একটু হলেও উপকৃত হতে পারো। এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। তো যাই হোক, এই ছেলেটা যখন স্বপ্ন দেখে যে আর্মি হবে বা নেভিতে পরীক্ষা দিবে বা এয়ারফোর্সে পরীক্ষা দিবে, সে যখন আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে আসলো, এসে কিন্তু সে জানতে বললো যে হাঁটু জোড়া লাগা থাকার কারণে একটা মেডিকেল আনফিট অবস্থায় বের হয় বা আউট হয়ে আসতে হয়, ঠিক কিনা? এটা তো এই বিষয়টা আজকে আমরা কিছু কলা কৌশলের মাধ্যমে বা কিছু ব্যায়াম দেখাবো তোমাদেরকে, যেটা তোমরা ঘরে বসে প্র্যাকটিস করবা এবং অনুশীলন করলে তোমাদের যে এই সমস্যাটা থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করতে পারবে। তো যাই হোক, আমরা কিছু ব্যায়াম দেখাই। প্রথমত তুমি দাঁড়াও, দাঁড়াচ্ছ? আচ্ছা, এখন দুই হাঁটুর উপরে দাঁড়িয়ে গোড়ালি হালকা লুজ করে আমাকে একটু প্রথমত দাঁড়ানোর প্র্যাকটিস করতে হবে। দেখা যাচ্ছে কি? ক্লিয়ার? হালকা গোড়ালি লুজ করতে হবে, অর্থাৎ তুমি এরকম কাপ করবা, এই যে এভাবে কাপ করতে হবে, কাপ করে, কাপ করে থাকো, করে আসো। ইয়েস স্যার। আচ্ছা, এটা কিন্তু একটা ব্যায়াম। প্রথমত দুই পা কাপ করতে হবে, দেখা যাচ্ছে কি? পা দেখাচ্ছো? জি স্যার। এভাবে কাট করতে হবে, কাট করে এভাবে দুই হাতের উপরে পেশাব দিয়ে থাকতে হবে, পেশাব দিয়ে থাকো। ইয়েস স্যার। এটা একটা ব্যায়াম, ঠিক এইভাবে থাকতে হবে, এইভাবে দুই হাতের মাঝখানে পেশাব দিয়ে দুই পায়ের গোড়ালে একসাথে কার্প করে আমরা পেশাব দিয়ে থাকবো বেশ কিছুক্ষণ। এটা একটা ব্যায়ামের পদ্ধতি। এরপরে নর্মাল হয়ে যায়, নর্মাল হয়ে গিয়ে টেক দিস ওয়েল, নর্মাল হয়ে গিয়ে এটা একটা ব্যায়াম গেল। এবার তুমি এক পা তোলো, এইভাবে করো, যে এইভাবে আরেকটু তুলতে হবে, আরেকটু তুলতে হবে। মানে যাদের সমস্যা আছে তারা কিন্তু করতে পারো, সঙ্গে সঙ্গে সবাই দেখে দেখে করতে পারবো। এটা ব্যাপারে এই যে জাস্ট এইভাবে প্রেশারটা দিয়ে কিছুক্ষণ ধরে থাকতে হবে, অর্থাৎ আমরা কাউন্টডাউন করতে পারি 1 থেকে 10 পর্যন্ত। মনে মনে 1 থেকে 10 পর্যন্ত গোনা শেষ হলে তখন ছেড়ে দিব আবার, বুঝা গেছে? 1 থেকে 10 পর্যন্ত গুনে 10 সেকেন্ড, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিই। আবার ওই পা তুলবো আমরা, অপোজিট পা, অপোজিট পা তুলে ঠিক আমরা এইভাবে হাত দেবো, হাত দিয়ে এটা প্রেশার দিয়ে থাকতে হবে। অর্থাৎ আমরা যখন প্রেশার দিয়ে হাতটা এইভাবে দিয়ে রাখবো, তখন কিন্তু এই জয়েন্টটা অনেকটা লুজ হয়ে যাবে প্রেশার দিয়ে থাকে। দিচ্ছ প্রেশার? দিচ্ছ? গুড। এই ফাঁকে একটু কথা বলে রেখে, যারা এখনো সোলজার ট্রেনিং একাডেমির ইউটিউব চ্যানেলের সব প্রতিনিয়ত ভিডিও দেখো বা আপনারা যারা নতুন দেখছেন বা তোমরা যারা নতুন দেখছো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, কারণ পরবর্তীতে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বা সামরিক বাহিনীর লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, মেডিকেল পরীক্ষা, ISSB পরীক্ষার গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টিপস নিয়ে ভিডিও টিউটোরিয়াল সবসময় প্রতিনিয়ত আপলোড করি বা চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্যগুলো সবার আগে আমরা তোমাদের সামনে জানানোর চেষ্টা করি। তো সেক্ষেত্রে তোমরা সবার আগে আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো যাই হোক, আমরা দুইটা ব্যায়াম দেখলাম, ঠিক আছে? জি স্যার। এবার আমরা তৃতীয় নম্বর ব্যায়ামে যাবো। একটু আমরা ফাঁক করে পা, দুই পা এরকম করো, এরকম আরো আরো প্রেশার দাও, আরো প্রেশার, প্যান উপরে তোলো, আরো প্রেশার দিতে হবে। হ্যাঁ, সবাই করতে পারো, সবাই করতে পারো, আরো প্রেশার দাও, পা সোজা রাখতে হবে। হ্যাঁ, প্রেশার দিয়ে পা সমান রাখতে হবে, প্রেশার দিয়ে পা সমান রাখতে হবে। অঙ্গজ দেখা যাচ্ছে কি? প্রেশার দিয়ে পা সমান রাখতে হবে, পা সমান রাখতে হবে, একদম সমান। মানে এই জায়গাটায় হাঁটু, এই জায়গায় একটু প্রেশার দিতে হবে, প্রেশার দাও। মানে এইভাবে আস্তে আস্তে তুমি যতটুকু সম্প্রসারণ করতে পারো, প্রথমত
একসাথে তো অনেক প্রথমবারে অনেক দূর সম্প্রসারণ করা যাবে না, আস্তে আস্তে চেষ্টা করতে হবে তোমাদেরকে যে কতটুকু তোমরা পা দুটাকে একসাথে সম্প্রসারিত করতে পারো ডাইনে এবং বামে। ওকে গেল, যাওয়ার পরে তোমরা এভাবে হাতটা পা ঠিক থাকবে, এভাবে দাও 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 আমি একজনকে অনুরোধ করবো যে এখানে আমাদেরকে একটু সুর করতে হবে, যতটুকু পারি হয়ে পেশাব দিবা, এটাতে গুনতে হবে আমাদেরকে 1 2 3 4 5 6 এভাবে 10 সেকেন্ড পর্যন্ত। 10 সেকেন্ড হয়ে যাওয়ার পরে আবার পা চেঞ্জ করো, পা চেঞ্জ করে প্রেশার দাও, হাঁটুতে প্রেশার দিতে হবে, হাঁটুতে যদি প্রেশার দিতে পারি এভাবে আমরা তাহলে আমাদের স্পেস তৈরি হবে। তাহলে এটা গেল আমাদের 4 নাম্বার। এবার 5 নম্বরে আসে আমাদের পাটা, যেটা সমস্যা আছে আমরা কি করবো এইভাবে আমরা একটা তুলবো, তুলে প্রেশার দেবো, প্রেশার দিয়ে হাতটা এভাবে সরাতে হবে, মানে খুব প্রেশার দিতে হবে, এভাবে প্রেশার দিয়ে সরাতে হবে, হ্যাঁ প্রেশার দিয়ে সরাও, এবার সোজা রাখতে হবে, এবার সোজা রাখতে হবে, পা ভাঙা যাবে না, আচ্ছা প্রেশার দিয়ে সরাও, আবার এটা পা করো, এভাবে সরাতে হবে, মানে এখানে ঘোরাতে হবে পাটা, যেভাবে ঘোরাতে হবে, ঠিক আছে কি কাছে দেখে দেখে তুমি পাটা যেভাবে ঘোরাতে হবে, পেশার দিয়ে ধরে পাটা এভাবে ঘোরাতে হবে, সবাই আরেকবার করি আমরা, পায়ের বুড়ি আঙ্গুলের আগালের দিকে প্রেশার দিয়ে আমি এইভাবে পাটা ঘোরানোর চেষ্টা করবো, এবার ঘুরাই ঘুরাই সবাই ঘুরাও, গুড, এবার এইভাবে আসে এটা আসে, এইভাবে যদি আমরা আসলে প্র্যাকটিস গুলো যদি করতে থাকি, তোমরা জানেন বাকি প্রবলেমে ভুগছো বা দুই হাতে জোড়া লাগার সমস্যায় ভুগছো, আশা করি তোমরা যদি এইভাবে কন্টিনিউয়াসলি মাসখানেক প্র্যাকটিস করতে পারো, এছাড়া আরো কিছু অনুশীলন আছে যেগুলো আমরা কার্যক্রমে আসবো দেখাবো তোমাদেরকে, বাট তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো বাসায় আমার মনে হয় ইনশাল্লাহ তোমরা 1 মাসের মধ্যে একটা ফলাফল পাবা, কারণ এটা আমার পরীক্ষিত কয়েকজন অর্থোপেডিক্স ডাক্তারের কাছে আমি পরামর্শ নিয়েছি বা ফিজিও কাছে পরামর্শ নিয়ে আসলে আমার সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদের এই ধরনের সমস্যায় আমি তাদেরকে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি তাদের কাছ থেকে পাওয়া, তো আমি দেখেছি যে এই ব্যায়ামগুলো যদি কেউ করতে পারে কন্টিনিউয়াসলি স্টেজ বাই স্টেজ তাহলে অবশ্যই ইনশাল্লাহ 1 মাসের মধ্যে সে ফলাফল পাবে, অর্থাৎ ফলাফলের সংবাদ কিন্তু খুবই মধুর হয়, তার মানে তুমি সমস্যা থেকে নিজেকে পরিত্রাণ করতে পারবা। আগামীতে ইনশাল্লাহ আমরা আরেকটা নতুন এপিসোড নিয়ে আসবো ফিজিক্যাল ফিটনেস এর নতুন একটা তথ্য নিয়ে, সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকবা, সবাই ভালো থাকো, প্রস্তুতি নাও, ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, আর তোমার যেটা স্বপ্ন, স্বপ্ন দেখা কখনোই ভুলে যায় ভুলে গেলে চলবে না, স্বপ্নটাকে সত্যি করতে হলে তোমাকে এখন থেকে কঠোর পরিশ্রম করতে হবে, স্বপ্নের পিছনে দৌড়ানো শিখতে হবে। আরেকটা ছোট্ট একটা কথা দিয়ে শেষ করবো,
কারণ স্বপ্ন দেখার পিছনে ছুটতে গিয়ে অনেক ধরনের বাধা এবং বিপত্তি আসতে পারে। এই বাধা বিপত্তি এবং অন্ধকার রাস্তাকে যে নিজের প্রস্তুতি নিজের জ্ঞানে অতিক্রম করতে পারবে সে কিন্তু একজন গর্বিত সৈনিক হয়ে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর বলেই তো দিলাম সৈনিক হয়ে সে অবশ্যই দেশ সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবা। সবাই ভালো থাকবে ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।